মুশফিক, রিয়াদ এরা যদি এই বড় স্টেজে ওয়ার্ল্ড কাপে যদি থাকতো, আমার কাছে এটা অবশ্যই ভালো মনে হতো। কারণ কে টিমে থাকবে কে টিমে থাকবে না সবার কিন্তু প্রশ্ন থাকে। দেখেন 167 রানটা হয়তো বা একটু মনে হয় যে চেজেবল, অবশ্যই চেজেবল, বাট এটাও সাথে মনে রাখতে হবে যে পাকিস্তান ইজ এ সিরিয়াস বোলিং অ্যাটাক। পাকিস্তানের জন্য অন্য টিমের জন্য 180 যা হয়, 190 যা হয়, পাকিস্তানের জন্য 165 কিন্তু ওঠে। সো 167ও করতে কিন্তু আমাদের খুব ভালো খেলতে হবে। একটা পর্যায়ে মনে হচ্ছিলো যে হয়ে যেতে পারে, বাট আনফর্চুনেটলি আমার কাছে মনে হয় যে আমরা ওই যে ব্যাক টু ব্যাক উইকেট যখন হারালাম তখনই আমরা পিছিয়ে গেলাম। বাট দেখেন এই যে টিমটা এখন খেলছে রিলেটিভলি নিউ, যদি কয়েকজনের কথা বাদ দেন, তো যে কোনো কিছুতে আপনার সময় দিতেই হবে। আমি আগেও বলেছি যে মুশফিক, রিয়াদ এরা যদি এই বড় স্টেজে ওয়ার্ল্ড কাপে যদি থাকতো, আমার কাছে এটা অবশ্যই ভালো মনে হতো। কারণ যখন আপনি একটা পুরো বছর এত সিনিয়র ক্রিকেটারকে ক্যারি করেছেন, তাহলে ওয়ার্ল্ড কাপের আগেই কেন? যদি হয়তো যদি পুরো বছরের আগে যদি না হইতো তাহলে ঠিক আছে, বিকজ এই ওয়ার্ল্ড কাপের পর কিন্তু ইউ স্টিল হ্যাভ টু ইয়ার্স টু গিভ আপনার যারা আছে। বাট দেখেন সাথে এটাও অবশ্যই বলবো, যারা ওর জায়গায় খেলছে, যেরকম ইয়াসির রাব্বি, আই রেট হিম ভেরি ভেরি হাইলি। হ্যাঁ, আফিফ ইজ প্লেইং এক্সট্রিমলি ওয়েল। হ্যাঁ, সো এগুলো আর একটাই রিকোয়েস্ট করবো আপনাদের দিক থেকে, আমি খালি রিকোয়েস্টই করতে পারি যে দেখেন কে টিমে থাকবে কে টিমে থাকবে না সবার কিন্তু প্রশ্ন থাকে। আমিও বলবো, আপনারাও বলবেন, কেউ তো জোর করে টিমের মধ্যে ঢুকে না। তো একটা ছেলে ও খেলার না আগেই যেরকম আমরা রাইট অফ না করে দিই যে ও কেন, অ্যান্ড ও কেন নিশ্চয়ই তাকে নিয়ে কোনো প্ল্যান আছে, হয়তো আপনার মনে কেন হইতে পারে, বাট আরেকজনের মনেও তাকে নিয়ে প্ল্যান আছে। তো ওই জিনিসটা, ওই সুযোগটা দিয়েন তাকে, মানে ওকে প্রথম বল খেলার আগেই শেষ করে দিয়েন। দেখেন ভাই, আসলে যখন একটা নতুন কোচ আসে তাই একটা নতুন প্ল্যানিং নিয়ে আসে, বাট আমার আনফর্চুনেটলি আমি ওই কোচের সাথে এখন পর্যন্ত কোনো কাজ করি নাই, বাট তার প্ল্যানিংটা কী বা মেন্টালিটিটা কী এটা আমি জানি না। তো না জেনে আমি যদি এখন বলে দিই যে না ওপেনারদের ওপেন করা উচিত, এটা করা উচিত না, ইট ইজ নট ফেয়ার আমার কাছে মনে হয়, বিকজ আই এম অলসো পার্ট অফ দ্যাট গ্রুপ। আমি হয়তো বা টি-20 খেলছি না, বাট আই প্লে ওডিআইজ অ্যান্ড টেস্ট ক্রিকেট, সো দ্যাটস মাই টিম। আমি যদি এখন কোনো কিছু বলি এটার এগেনস্টে, আই এম নট দ্যাট কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল। আই এম শিওর দেয়ার ইজ আ রিজন ওয়াই দে আর ডুইং ইট। যদি এরা সাকসেসফুল না হয়, আই এম শিওর দে শুড হ্যাভ আ প্ল্যান বি, অ্যান্ড আই এম শিওর দে উইল হ্যাভ আ প্ল্যান বি। সো রাদার দেন ভালো একটা দুইটা পাঁচটা দশটা পারফরমেন্স যদি খারাপ হয়, কারোর উপর লাফায় না পড়ে, লেটস অল সাপোর্ট, বিকজ ওয়ার্ল্ড কাপ উই অল ওয়ান্ট টু ডু ওয়েল, ঠিক না? আমরা যদি এখানে দুই তিনটা ম্যাচ জিততে পারি, হ্যাঁ, তাহলে ইট উইল বি আ গুড অ্যাচিভমেন্ট। বাংলাদেশ তো কোনো সময় টি-20 ওয়ার্ল্ড কাপে যা খুব বেশি ম্যাচ জিতে নেয়, সো লেটস অল বি পজিটিভ অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। স্যার দেখেন, ফর মি আই অলওয়েজ, আমার কাছে মনে হয় যে যারা ওপেন করে তাকে দিয়ে ওপেন করানো উচিত, বাট এটাতে যদি কোনো স্পেসিফিক প্ল্যান থেকে থাকে তাদের, এটাকে আমি ভুল বলতে পারবো না। এখন অনেক রোহিত শর্মা, ফর অ্যান এক্সাম্পল রোহিত শর্মা এখন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওপেনার ইন দ্য হিস্ট্রি অফ দ্য গেম, ওয়াজেন্ট অ্যান ওপেনার, ও তো ব্যাটিং করতো 5-6, বাট সামবাডি প্ল্যান্ড ও ওপেন করেছেন, ইজ হি হ্যাজ স্কোর 2500।